ওয়েলকাম টু লিলিয়ান একাডেমি। আশা করি সবাই ভালো আছেন। তো গত পর্বে আমরা আমাদের প্রজেক্টের লেআউটগুলো তৈরি করেছিলাম আমাদের কাজের সুবিধার্থে। তো আজকে আমাদের ভিডিওতে যেটা থাকবে, আমাদের ইন্ডেক্স পেজটাকে আমরা সাজাবো। তো মূলত হচ্ছে কি, ইন্ডেক্স পেজ আমরা সাজাবো কি দিয়ে সাজাবো? অবশ্যই আমাদের বিভিন্ন ইনফরমেশন বা আমাদের ব্লগের ডেটাগুলো দিয়ে। তো ডেটাগুলো এখন সাজানোর জন্য আমরা প্রথমে যে পেজটা দরকার ছিল, যে পোস্ট অ্যাড করার যে বিষয়টা, তো সেই পেজটা আমরা এখনো তৈরি করিনি। তো আমরা এখানে যে বিষয়টা করব, আগে হচ্ছে ডাটা কীভাবে শো করাতে, এই বিষয়টা আমরা আগে দেখব, পরে ডাটা আমরা অ্যাড করার বিষয়গুলো দেখব। তো ডাটা শো করানোর জন্য প্রথমে আমরা পিএইচপি মাই এসকিউএল এর পিএইচপি মাই অ্যাডমিনে গিয়ে আমরা ডাটা ইনসার্ট করব। ওইখান থেকে হচ্ছে কি, আমরা ডাটা আমাদের ইন্ডেক্স পেজে আগে শো করাবো। দেন যখন দেখবো যে সাকসেসফুলি ডাটা শো করতেছে, তারপর হচ্ছে আমরা ডাটা ইনসার্ট করার প্রসেসটুকু দেখবো। তো চলেন আমরা হচ্ছে গিয়ে প্রথমে আমাদের পিএইচপি মাই অ্যাডমিনে যাব, যে আমাদের যে প্রজেক্টের যে ডাটাবেসটা তৈরি করা ছিল, ওই ডাটাবেসের মধ্যে আমাদের টেবিল তৈরি করব। সিম্পল ব্লক আমাদের ডাটাবেস, এখানে আমরা টেবিল তৈরি করব, যেমন পোস্ট নামে আমাদের টেবিলটা হবে। এবং টেবিলের ফিল্ডগুলো আপাতত আমরা ইনিশিয়ালি নিব হচ্ছে গিয়ে আইডি, এরপর হচ্ছে নিব আমরা আমাদের পোস্টের টাইটেল, পোস্টের একটা ডিসক্রিপশন, এরপর হচ্ছে গিয়ে পোস্টের অথর যিনি পোস্ট করবেন, এরপর হচ্ছে গিয়ে পোস্টটা যখন হবে আমার হচ্ছে কারেন্ট টাইম যেটা, বা ডেটিং টাইম, ক্রিয়েটেড অ্যাট নামে একটা ফিল্ড দিতে পারি। তো মোটামুটি আমাদের 5টা ফিল্ড লাগবে এখানে। তো আমরা মানে কলামে বসালাম 5 দিয়ে আমরা এটা কনফার্ম করলাম। যে প্রথমে নিব হচ্ছে গিয়ে আমাদের আইডি, তারপর নিব হচ্ছে আমরা টাইটেল, তারপর নিব হচ্ছে গিয়ে আমাদের ডিসক্রিপশনের জন্য বডি নিতে পারি আমরা, এরপর আমরা নিতে পারি হচ্ছে গিয়ে আমাদের অথর, এরপর আমরা হচ্ছে কি আমার এখানে সাজেস্ট করতেছি এরকম টেবিল আমার আরো তৈরি হয়েছে যার কারণে, এবং হচ্ছে গিয়ে এখানে আমরা আরেকটা কারেন্ট টাইম স্ট্যাম্প পাওয়ার জন্য হচ্ছে গিয়ে ক্রিয়েটেড অ্যাজ, এই ফিল্ডগুলো আমরা বা এই কলামগুলো আপাতত নিলাম। এগুলো দিয়ে আমরা আগে চেক করে দেখবো আমাদের প্রজেক্টে। আচ্ছা, এগুলোর আইডির সাথে যেমন ডেটা টাইপ এখানে ইন্টিজার বলা আছে, তো এটা ইন্টিজারই থাকবে। টাইটেলের ক্ষেত্রে এটা আমরা ভার্চার দিব, বডির ক্ষেত্রে এটা ভার্চার না দিয়ে আমরা দিব টেক্সট, কারণ আমাদের বডির ক্যারেক্টার কোনো লিমিটেশন নাও থাকতে পারে আমাদের। সো এটার জন্য আমরা টেক্সট দিলাম। অথরে আমরা এখানেও ক্রিয়েটেড অ্যাড, এইটাতে আমরা হচ্ছে কি যেটা দিব সেটা হচ্ছে যে আমরা ম্যানুয়ালি তো ডেট এন্ড টাইম এখানে ইনপুট করবো না, আমরা যেটা করব সেটা হচ্ছে যে অটোমেটিক্যালি আমাদের কম্পিউটার থেকে কারেন্ট ডেট এবং টাইমটা নিয়ে নিবে। এই জন্য আমি এখানে দিতেছি হচ্ছে গিয়ে টাইম স্ট্যাম্প, এখানে দিব হচ্ছে গিয়ে টাইম স্ট্যাম্পটা দিব। তারপর হচ্ছে গিয়ে আমরা এখানে যেমন আইডির ক্ষেত্রে যখন আমি আইডি ইন্টিজার দিচ্ছি এবং এর পাশাপাশি বলে দিচ্ছি আর এটা হবে হচ্ছে গিয়ে অটো ইনক্রিমেন্ট এবং হচ্ছে গিয়ে এটা প্রাইমারি কি হবে, তো এটা অটোমেটিক্যালি আমাদের ভ্যালুটা দেওয়া লাগবে না, ডিফল্টভাবে এভাবে নিয়ে নিবে। আর এখানে টাইটেলের ক্ষেত্রে আমরা বলে দিলাম হাইয়েস্ট যেটা 255, বডিতে লাগবে না, অথরের ক্ষেত্রে 255, আর ক্রিয়েটেড অ্যাডের ক্ষেত্রে আমাদের এটা লাগবে না। তো মোটামুটি যে বিষয়টা ইনশিওর করতে হবে, আইডিটা অবশ্যই আমাকে অটো ইনক্রিমেন্ট এবং হচ্ছে গিয়ে প্রাইমারি কি ইন্ডেক্সটা করে দিতে হবে। তার পিছনে কারণ হচ্ছে যখন আমরা পোস্ট করব, তো পোস্ট করার সময় কিন্তু আমাদের অবশ্যই একটা সিরিয়াল মেনটেন আমাদের করা লাগবে বা সিরিয়াল মেনটেন থাকাটা জরুরি। তো সেক্ষেত্রে তো আইডিটা আমি যদি ম্যানুয়ালি আমি লিখি ইনপুটটা দেই, অনেক সময় আমার পোস্ট আমি ডিলিট করতে পারি বা অন্য কোনো অথর ডিলিট করতে পারে। তো মানে আমি এক কথায় একটা কনফ্লিক্ট, আমাদের কখনো ইউজার থেকে ইনপুটটা নেওয়া যাবে না, এটা হচ্ছে গিয়ে আমাদের এখান থেকে সিস্টেমে এটা অটো ইনক্রিমেন্ট এই সিস্টেমটা থেকেই আমাদের এটা অটোমেটিক্যালি জেনারেট হবে আইডি। এবং এরপর হচ্ছে কি এটা আমি কনফার্ম করে তারপর এখানে সেভ করে দিব। তো আমার এখানে যেটা হলো আমাদের টেবিল তৈরি হয়ে গেল। তো টেবিলের ইনফরমেশনগুলো আমরা দেখতে পাচ্ছি যে ফিল্ডগুলো আইডি, টাইটেল, বডি, অথর, ক্রিয়েটেড অ্যাড। এই ছিল মোটামুটি আমার টেবিল তৈরি করা। তো এখন আজকে আমরা যেটা করবো, আমাদের ভিডিওর সাইজ একটু হয়তো বা বড় হতে পারে, কারণ আমাদের এখানে ডাটা শো করার ব্যাপারটা দেখতে চাচ্ছিলাম আমরা।
তো এখন যে বিষয়টা হয়েছে যে আমাদের ওখানে ডাটা তো অ্যাড করার কোনো পেজ আমরা তৈরি করি নি, এখান থেকে ম্যানুয়ালি ডাটা ইনসার্ট করব। ইনসার্ট অপশনে যাব, যে আমরা এখানে কিছু ডাটা এখান থেকে ম্যানুয়ালি দিচ্ছি, টাইটেলে আমি দিচ্ছি, বললাম যে পোস্ট টাইটেল ওয়ান, পরে আমি কিছু একটা দিতাম নরেন সাম, জাস্ট ফর এক্সাম্পল, অথর আমি বললাম হচ্ছে একটা ডাটা দিলাম, কারেক্ট টাইম স্ট্যাম্প অটোমেটিক্যালি নিয়ে নিবে। আচ্ছা, এরপর টাইটেল আর একটা দিচ্ছি আমি পোস্ট টাইটেল টু, এখানে আমি দিচ্ছি এখানে আমি একটা আমার নামে দিচ্ছি পোস্ট, দিয়ে আমি তা কনফার্ম করে দিচ্ছি। তো এই যে ডাটা বেসে যে ডাটা আমি দুইটা ইনপুট করলাম, এই ডাটাগুলো আমি চাচ্ছি যে আমাদের ওয়েব পেজে দেখাবে। তো দেখানোর প্রসেসটা আমাকে যেটা করতে হবে, তো আমরা ইনডেক্স পেজে যাব, এখানে যে আমাদের পিএইচপির কিছু কাজ আছে এই কাজগুলো করতে হবে। ফর এক্সাম্পল, ডাটা বেসের কানেকশন তো আমরা করেছি, বাট আমাদের এখানে কানেকশনের সাথে ডাটাগুলোকে শো করানোর জন্য আমার কোয়েরির কাজ করতে হবে। তারপর হচ্ছে গিয়ে এটাকে আমাদের পিএইচপিতে ইকো করতে হবে। আমরা স্টেপ বাই স্টেপ দেখি। প্রথমে আমরা এখানে ভেরিয়েবল নিব, ভেরিয়েবলের নাম দিব হচ্ছে গিয়ে কুইরি। এখানে আমরা বলবো আমাদের টেবিলের সাথে যে কানেকশনটা হবে, এখানে বলে দিচ্ছি এখানে সিলেক্ট স্টার, স্টার মানে হচ্ছে গিয়ে অল, সিলেক্ট অল অল পোস্ট, এইটা হচ্ছে কি আমাদের টেবিলের নাম যে আমরা সিলেক্ট করলাম আমাদের টেবিলটাকে। এবং হচ্ছে কি আমরা এটাকে কমান্ড করতেছি অর্ডার বাই, আমাদের একটা ফিল্ড ছিল ক্রিয়েটেড অ্যাট, তো ওই ফিল্ডটাকে আমরা ধরে বলতেছি যে কেন নিলাম। আমরা একটা ভেরিয়েবল নিয়েছি, এটা খেয়াল করি এখানে ভেরিয়েবলের মধ্যে ভ্যালু হিসাবে থাকতেছে আমাদের একটা কোয়েরি, যে কোয়েরিটা হচ্ছে কি আমাদের টেবিলকে সিলেক্ট করা এবং টেবিলের যে কোনো একটা ফিল্ড ধরে আমরা এটাকে ফিল্ডের যে ডাটাগুলো থাকবে টেবিলের ডাটাগুলোকে শো করানো। তো এখানে বললাম সিলেক্ট স্টার ফ্রম, স্টার মানে হচ্ছে অল ফ্রম পোস্ট অর্ডার বাই ক্রিয়েটেড অ্যাট ডিসেন্ডিং, যে আমার টাইমটাকে ধরে আমাদের ডিসেন্ডিং মানে হচ্ছে যে ডাটাগুলো ইনপুট হবে তো সবার শেষের ডাটাকে প্রথমে দেখাবে, মানে হচ্ছে কি লেটেস্ট যে ডাটা যেটা আমাদের এখানে আসবে। তো এটার জন্য হচ্ছে ডিসেন্ডিং, এরকম আরেকটা সিস্টেম আছে যেটা অ্যাসেন্ডিং, যেটা হচ্ছে প্রথমে যে ইনপুটটা দিব ওইটা কি প্রথমে দেখাবে। আচ্ছা, তো এটা হচ্ছে আমি একটা কোয়েরি তৈরি করলাম আমি এখানে আপনাদের সুবিধার্থে কমেন্ট করে দিয়েছি। তো কোয়েরি তৈরি করা হলো, তো আমাদের এখন যে রেজাল্ট, রেজাল্টের জন্য আমি এখানে রেজাল্ট বললাম হচ্ছে গিয়ে ভেরিয়েবল নিব, রেজাল্টের জন্য রেজাল্ট ইকুয়াল আমরা এখানে MySQL এ কোয়েরি ধরে আমরা হচ্ছে গিয়ে আমাদের কানেকশন ভেরিয়েবলটাকে এখানে নিয়ে আসতে হবে, যেটা এবং হচ্ছে কি আমাদের এই যে ভেরিয়েবলটাকে নিচ্ছে কোয়েরি, তাহলে আমাদের দুইটা ভ্যালু এখানে আসলো রেজাল্টের মধ্যে, একটা হচ্ছে আমাদের কানেকশন ভেরিয়েবল এবং হচ্ছে কোয়েরি ভেরিয়েবল। কানেকশন ভেরিয়েবলটা করতে কাজ সেটা আপনারা জানেন অবশ্যই ডাটা বেসে, যে আমরা কানেকশন ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা নিয়েছিলাম। তো আচ্ছা ঠিক আছে, এখানে আমরা নিয়ে আসলাম রেজাল্টের জন্য। এরপরে হচ্ছে কি আমরা এখানে যেটা করব, আমাদের ডাটা ফেচ করাতে হবে। তো ডাটা ফেচ করব, ডাটা ফেচ করানোর জন্য আমি এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি পোস্ট নাম দিয়ে, এখানে আমি বলে দিব হচ্ছে কি MySQLi ফেচ অল। ফেচ অল এই ফাংশনের মধ্যে আমি বলে আমাদের এই রেজাল্টটাকে নিয়ে আসব, এবং হচ্ছে গিয়ে আমরা এখানে অ্যাসল্ট করে দেব মাই এসকিউলাই। তো মোটামুটি ডাটা শো করানোর যত ডাটাগুলো আছে মানে যত ডাটা বলতে আমরা জাস্ট এখন জাস্ট ফর এক্সাম্পল দুইটা ডাটা ইনপুট করেছি আমাদের ম্যানুয়ালি, ওই ডাটাগুলো শো করানোর জন্য আমরা এখানে কাজ করব।
তো আমরা কাজ করবো অবশ্যই হিডার এবং ফুটারের মধ্যে, কারণ এখানে আমাদের বুটস্ট্র্যাপ দিয়ে লেআউটটা সাজানো ছিল। তো বুটস্ট্র্যাপের ক্লাসগুলো আমি এখানে ইউজ করব। তো বুটস্ট্র্যাপের ক্লাসগুলোর মধ্যে একটা ক্লাস ছিল যেটা হচ্ছে কন্টেইনার, দুই পাশে মার্জিন পাওয়ার জন্য আমি একটা নিলাম হচ্ছে কন্টেইনার। কন্টেইনারের মধ্যে আমি এখানে একটা হেডিং ট্যাগ নিতে পারি, টু টেক্সট সেন্টার, H2 ক্লাস সেন্টিক সেন্টার, এটার মধ্যে আমি করতে পারি হেডিং দিচ্ছি আর কি, ব্লগ পোস্ট। আচ্ছা, তো হেডিং এর পরে আমি এখানে একটা হচ্ছে গিয়ে লুপ ইউজ করব, ফর ইচ লুপ। এই যে লুপের আমাদের সবগুলো ডাটা আমরা এখানে নিয়ে আসার একটা মেকানিজম করব আমরা। তো এখানে একটা অবশ্যই পিএইচপি ব্লক হবে, কারণ ফর ইচ লুপ তো পিএইচপিরই অংশ। এখানে আমরা ফর ইচের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই ভেরিয়েবলটাকে পোস্ট পোস্টে কনভার্ট করে দিচ্ছি। এটা দিলাম, দেওয়ার পর হচ্ছে গিয়ে পোস্ট পোস্ট। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে এখানে আমরা নিচে এসে পিএইচপি ব্লক নিয়ে আমরা ফরেস্টটাকে এখানে শেষ করব, এন্ড এইচ। ওকে, লুপের মধ্যে আমার কি ঘটনার কাজটা হবে সেটা হচ্ছে যে আমি এখানে একটা আমাদের পোস্ট দেখাবো, দেখানোর জন্য আমি লুক এন্ড ফিল করার জন্য এখানে অ্যালার্ট নিচ্ছি, স্টক অ্যালার্ট 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 সেকেন্ডারি। সেকেন্ডারির মধ্যে প্রথমে আমি দেখাতে চাচ্ছি পোস্ট টাইটেল। তো পোস্ট টাইটেল আমি এখানে একটা পিএইচপি ব্লক, যেহেতু পিএইচপি মাধ্যমে আমাকে এটা শো করাতে হবে, তো আমি এখানে পিসি ব্লকটা তো অবশ্যই নিতে হবে। তো আমি এখানে এসে পিসি ব্লক নিলাম এবং এটা নিব হচ্ছে গিয়ে হেডিং এর মধ্যে নিই, আমরা H3 মধ্যে নিলাম, পিএইচপি ব্লক, তার মধ্যে নিব হচ্ছে গিয়ে ইকো, ইকো করবো হচ্ছে আমাদের এই যে ভেরিয়েবল পোস্ট। এরপর হচ্ছে কি আমরা এখানে টাইটেল সেমিকোলন এখানে দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে কি আমরা হেডিং এর মধ্যে টাইটেল দেখালাম, তারপর হচ্ছে কি আমরা দেখাবো হচ্ছে কি আমাদের পোস্ট যিনি ক্রিয়েট করেছেন, আমাদের হচ্ছে কি অথর এবং হচ্ছে ক্রিয়েটেড অ্যাড দুইটাই আমরা দেখাবো। তো হচ্ছে কি এখানে আমি স্মল ট্যাগ নিচ্ছি, আমরা স্মল ট্যাগের মধ্যে আবার পিএইচপি ব্লক নিয়ে এখানে ইকো করব হচ্ছে কি আমাদের ইকো করব হচ্ছে কি পোস্ট, এখানে হচ্ছে কি ক্রিয়েটেড ক্রিয়েটেড অ্যাড, যখন আমার পোস্টটা তৈরি হচ্ছে এই সময়টা আমরা এখানে শো করাবো। আর এখানে HTML আমরা লিখে দিতে পারি এখানে ক্রিয়েটেড অন, যখন এটা তৈরি হয়েছে। আচ্ছা, এরপর এখান থেকে আমরা বের হয়ে এখানে আমরা লিখতে পারি যে তৈরি করেছেন, তারপর অথরের নামটা আসবে এখানে। তাহলে পিসি ব্লক নিয়ে আমি এখানে ইকো করতেছি পোস্ট অথর, যিনি অথর তার নামটা এখানে শো করবো। আচ্ছা, তো এটা স্মল ট্যাগের মধ্যে আমি এটার কাজটা করলাম। আর পি এর মধ্যে আমরা হচ্ছে গিয়ে আমাদের ডেসক্রিপশনটাকে দেখাবো, এখানে আমরা পিএইচপি ইকো পোস্ট বলি। তো এখানে মোটামুটি যেটা করলাম, এখানে যদি একটু খেয়াল করে দেখেন, প্রথমে একটা কন্টেইনার নিলাম বুটস্ট্র্যাপের ক্লাস একটা মার্জিন পাওয়ার জন্য, তারপর একটা হেডিং দিলাম বোঝার জন্য যে ব্লগ পোস্টগুলো সব এখানে আসবে। এরপর হচ্ছে গিয়ে আমরা লুপ ইউজ করলাম যাতে আমাদের একটা ভেরিয়েবলকে ধরে, যেমন এখানে পোস্ট অ্যাজ পোস্ট ফর ইচ লুপ, যারা বেসিকটা জানে তারা
আরো ক্লিয়ার হয়ে বিষয়টা বুঝতে পারতেছি যে আমরা ফর লুপের মাধ্যমে একটা ভেরিয়েবল ধরে আমাদের লুপের কাজ কি। যেমন একটা সিমিলার টাইপ আমাদের হচ্ছে গিয়ে ধরেন একটা অনেকগুলো ইনফরমেশন একটা ভেরিয়েবলের মধ্যে আমরা স্টোর করে নিয়ে আসতেছি। এখন যে বিষয়টা সেখানে আমরা একটা ভেরিয়েবল নিয়েছি পোস্ট, এই পোস্টের মধ্যে আমরা একটা অ্যালার্ট নিচ্ছি। পোস্ট নেওয়ার পরে আমরা এখানে একটা অ্যালার্ট নিচ্ছি সেকেন্ডারি, এর মধ্যে এসে আমরা স্ত্রীতে নিলাম পোস্ট, টাইটেলটা শো করাবো এবং স্মল ট্যাগের মধ্যে ক্রিয়েটেড অন, যখন একটা পোস্ট তৈরি হচ্ছে এবং কে তৈরি করতেছে এটা নিয়ে আসলাম, এবং প্যারাগ্রাফের মধ্যে ছিল পোস্ট বডি। তো এবার হচ্ছে আমরা এটাকে রিলোড দিয়ে দেখি, রান করে দেখি আমাদের ইনফরমেশনটা ডাটাবেস থেকে আসতেছে কি না। চমৎকার, চলে আসছি। আমরা শুধুমাত্র দুইটা ডাটা ইনপুট করেছিলাম ম্যানুয়ালি, ওই দুইটা ডাটা আমার এখানে সাকসেসফুলি দেখাচ্ছে। তো তার মানে হচ্ছে কি আমাদের ডাটাবেসের সাথে আমার প্রজেক্টের কানেকশনটা সাকসেসফুলি কমপ্লিট হয়েছে, এবং হচ্ছে কি আমাদের লেআউটটাও সাকসেসফুলি কমপ্লিট, এবং হচ্ছে কি আমাদের ইন্ডেক্স পেজে আমাদের যেটা টার্গেট ছিল যে ডাটাবেসে যত ডাটাগুলো থাকবে এগুলোকে একটা সিস্টেমে আমরা এখানে দেখাবো। তো আমাদের সেই কাজটা কমপ্লিট হয়ে গেল। তো এখানে আমরা যে কাজটা করতে পারি এগুলোতে আমরা ঠিক এরকম সিঙ্গেল ব্লকের মতো করেও রাখতে পারি, বা আমরা এখানে কলাম করে রাখতে পারি। তো আমি এখানে যদি কলাম করে দিতে চাই তাহলে এখানে যেটা করতে হবে আমাকে একটা অবশ্যই রো নিতে হবে, এবং রো এর মধ্যে আমাকে যেটা করতে হবে রো এর মধ্যে এটাকে নিয়ে আসতে হবে। এটাকে কাট করে দিচ্ছি ফার্স্টে, এবং হচ্ছে কি এখানে আমি যেহেতু কলামটা আমার রিপিট হবে, সো কলামের আগে আমার লুপটাকে আমি ইউজ করলাম। একটু হচ্ছে কি আমি কলামের ক্লাস নিয়েছি, আমি এখানে 6 করে দিতে পারি, 6 করে দিয়ে দেখি আমার লুপের ফিলটা কেমন আসে। 6 এর মধ্যে আমার এই সেকেন্ডটা এতে যতটুকু কাজ আছে পুরোটা তো নিয়ে আসছে। তো এখন একটু আমার যদি আউটপুটটা দেখে আসি, দুইটা কলাম করে চলে আসছে। তো আমরা আমাদের যেটা টার্গেট ছিল যে আমাদের ডাটাবেস থেকে ডাটাগুলো ইনপুট হচ্ছে, ডাটাগুলো আমাদের ওয়েব পেজে শো করানো, তো আমরা সাকসেসফুল। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই থাকবে, নেক্সট ভিডিওতে আমরা দেখবো আমাদের ওয়েব পেজ থেকে কীভাবে ডাটা ইনসার্ট করব, এবং সেটা ডাটাবেসে যাবে এবং আবার পাশাপাশি হচ্ছে কি আমাদের ইন্ডেক্স পেজে দেখাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।